মানুষ গড়ার কারিগর তিনি, স্বভাবতই মানবিক। মান আর হুঁশের পাশাপাশি তিনি নিয়েছেন সমাজ সেবার ব্রত। স্বামীজির বাণীকে পাথেয় করে পথ সারমেয়দের সুরক্ষার্থে সচেতনতার বার্তায় ভুবনেশ্বর পাড়ি দিলেন দুর্গাপুরের শিক্ষিকা। বুধবার দুর্গাপুরের গান্ধী মোড় মেলা ময়দান থেকে সাইকেলে করে উড়িষ্যার ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন শিক্ষিকা ছন্দা পাঁজা। এই মহান উদ্যোগে 520 কিলোমিটার যাত্রায় ছন্দার সঙ্গী তার দাদা দীপ্ত রায়। বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসছে পথ সারমেয়দের উপর অত্যাচার হত্যার মতো নির্মম ছবি। বারবার আন্দোলন আলোড়ন হলেও বর্তমান দিনেও বন্ধ হয়নি পথ সারমেয়দের উপর অত্যাচার। মানুষকে সচেতন করতে পথ সারমেয় এবং বন্যপ্রাণীর নিধন রুখতে রুখে দাঁড়ালেন দুর্গাপুরের দুই পশু প্রেমী। উড়িষ্যা যাওয়ার সময় রাস্তায় থাকা সারমেয়দের শুশ্রূষার জন্য ঔষধ নিয়েছেন তারা। যাত্রাপথে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ভুবনেশ্বর পৌঁছেও সেখানকার সাধারণ মানুষজনের মধ্যে বন্যপ্রাণী ও পথ সারমেয়দের বাঁচানোর বার্তা ছড়িয়ে দেবেন তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলবাসী। আমি 3 বছর ধরে ওই পশু সেবার কাজের সাথে যুক্ত আছি। পশু সেবা মানে আমার যথাসাধ্য সামর্থ্য অনুযায়ী ফার্স্ট এড ট্রিটমেন্ট যেটাকে বলে। যেমন একটা কুকুরের মাথায় হয়তো পোকা হয়েছে, মাছিতে ডিম পেড়ে দিয়েছে ক্ষতস্থানে, সেখানে সেই পোকা কুকুরটাকে মেরে দিতে পারে, ম্যাগট বলে সেটাকে। তো সেটা একটা আইভারমেকটিন সামান্য একটা 10 টাকার ট্যাবলেট যদি আমি খরচ করে খাওয়াই, কুকুরটার জীবনটা বেঁচে যেতে পারে। মানুষ হয়তো ভাবে কুকুর তুচ্ছ জীব, কী দরকার আছে এদের করার, কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের সাথে প্রত্যেক প্রাণী একে অপরের পরিপূরক, বাস্তুতন্ত্রের সাথে একে অপরের সাথে যুক্ত হয়ে বেঁচে আছে। কারণ আজ যদি কুকুর মরে যায়, বিভিন্ন ধরনের জীবাণু আছে, জার্ম আছে, যেগুলো কুকুরকে এফেক্ট করে মানুষকে করে না, তখন সেগুলো মানুষকে করার সুযোগ পেয়ে যাবে। শুধু তাই না, একজন মানুষ হিসেবে আমাদের একটা মানবিক ধর্মও তো আছে। বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ ঈশ্বর। তো তাহলে আমরা কেন নয়? আমি একজন টিচার হিসেবে আমি এইটুকুই বলতে চাই যে ভালো আপনি নাই বাঁচতে পারেন পশুকে, কিন্তু অন্তত মারবেন না, এটাই আমার বক্তব্য। আপনার আজকে কোথা থেকে শুরু করছেন? আমি দুর্গাপুরের এই গান্ধী মোড় মেলা ময়দান থেকে শুরু করছি, আমি ভুবনেশ্বরে যাব। তাই আমি যদি কোনো ওই ধরনের ক্ষত কুকুর দেখি, তাহলে ম্যাগোডোলা কুকুর দেখি, সেখানে আমার যথাসাধ্য আমার কাছে ওষুধ আছে সমস্ত, এই সমস্ত দেখাচ্ছি। এই হচ্ছে নিয়মের যেটা ম্যাগট হলে কুকুরকে দেয় এই সকল ওষুধগুলো, তারপরে যে স্প্রে, এই স্প্রেটা দিলে কুকুরের বিভিন্ন রকম স্কিন ডিজিজ থাকলে সেগুলো ভালো হয়, এবং স্কিন ডিজিজ থেকেই সেই পোকাগুলো আছে। তারপরে এই যে এই ম্যাগটের ট্রিটমেন্ট করলে একটু অম্বলের ওষুধও দিতে হয়, বাচ্চা বাচ্চা কুকুর আছে, তারা কী হয় কৃমির জন্য মারা যায়, সেই কুকুরগুলোকে একটু যদি অ্যালপাজোলাম লিকুইড দেওয়া যায় তাহলে তারা বেঁচে যাবে। দুর্গাপুরে কীভাবে কাজ করেন আপনি? দুর্গাপুরে আমি নিজে কিছু এনজিও ছিল, একটা এনজিওর নাম তাহলে বলি, সুচেতনা ফাউন্ডেশন অবন্তিকাদি, ওনার কাছে কিছু জিজ্ঞেস করেছিলাম, হেল্প করেছিলেন, উনি এইটুকুই যে ফার্স্ট এড ট্রিটমেন্ট ছোটোখাটো, আমি তো আর অপারেশন করতে পারবো না কারণ আমি ডাক্তার নই, ভেটেরিনারি, আমি এগুলো করতে পারি। যেমন মানুষের জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, ঠিক সেরকম কুকুরের স্কিন ডিজিজ হলে আমরা বিভিন্ন রকম স্প্রে দিতে পারি, ওষুধ দিতে পারি, এগুলো করতে পারি। এই কাজ আমি 3 বছর ধরে করছি, প্রচার করি না, আমি সবাইকে বলি যে সবাই একটু হেল্প করো, ওদেরও বাঁচার অধিকার আছে, মানুষের যেমন বাঁচার অধিকার আছে ওদেরও তো আছে, ওদেরও প্রাণ আছে, ওদেরও কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়, ওরা বলতে পারে না, ভয়েসলেস। তো আপনার নাম পরিচয়? আমার নাম ছন্দ। আমি তাছাড়া আমি নিজেও কুকুর বিরাট ভালোবাসি, হ্যাঁ আমার ঘরেও আছে অনেক খাওয়াই টাওয়াই, তো একটা মহান উদ্যোগ, সেই জন্য সাপোর্ট করছি এই যা যতটুকু হয়েছে। মোটামুটি 520 কিলোমিটার সাইক্লিং করতে হবে, হ্যাঁ তো যদি আমি গড়ে 100 কিলোমিটারও ধরি তাহলে আজকের দিনটা বাদ দিন, তাহলে মোটামুটি 5 থেকে 6 দিন তো মিনিমাম লাগবেই, হ্যাঁ তো টেন্টেটিভলি 6 থেকে 7 দিনের মধ্যে আমরা ভুবনেশ্বর পৌঁছাবো, আজকে 1 তারিখ, 7 তারিখ আশা করছি পৌঁছে যাবো।
তা আপনি কিভাবে কাজ করেন বা এরকম? আমি তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টে সার্ভিস করি। হ্যাঁ, না সেরকম ডাইরেক্ট কিছু নেই। হ্যাঁ, ওই কুকুর বেড়াতে পাড়া কুকুর খাওয়াই ওইটা, আর কিছু না। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।